একজন মহিলাকে মুখ ঢেকে পুলিশের গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে। ওনার নাম মনিকা দেবনাথ। আসলে তিনিও পুলিশেই কর্মরত। পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত মনিকাকে মাঝরাতে উঠিয়ে আনল পুলিশ। এবার দেখুন আর একজন পুরুষ মানুষকে, তিনিও পুলিশের গাড়ি থেকেই নামলেন। তিনিও পুলিশ, আছেন ক্রাইম ব্রাঞ্চে। তাকেও রাতে উঠিয়ে আনলো সেই পুলিশ। প্রশ্ন, কেন? উত্তর হচ্ছে, মনিকার স্বামী নেই। কিন্তু যৌবন জ্বালায় কার্যত অস্থির এই মহিলা পুলিশ কর্মী অফিসের অপর পুলিশ কর্মীর সাথে বারে সখ্যতা হয় প্রেম, এরপর সোজা বিছানায়। এবার বিছানায় কি হয়েছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই, কিন্তু যাই হয়েছে সেটা একেবারে হাতে নাতে ধরে ফেলেছেন পুরুষ পুলিশ কর্মীর স্ত্রী। এরপর নিশ্চয়ই বুঝে গেছেন কি কি হতে পারে। পুলিশের সাথে পুলিশের অবৈধ সম্পর্কে ছড়ায় উত্তেজনা। থানা, পুলিশ ক্লাব, এলাকার লোক সব একত্রিত হয়ে কার্যত মহাভারত। মহিলার অভিযোগ মূলে পুলিশ রাতেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। আসলে প্রেম লুকিয়ে রাখা যায় না, অবশ্য ধরা পড়ে গেলে মুখ লুকানো ছাড়া পথ নেই। যেভাবে মুখ লুকালো মহিলা পুলিশ কর্মী, আপনি তো পুলিশে চাকরি করেন না ম্যাডাম? কোন থানাতে আছেন? যখন মুখ লুকিয়ে পালাচ্ছিল তখন পুলিশ কর্মীর স্ত্রী প্রকাশ্যে এই স্বামীর কীর্তি জানাচ্ছিল। ডিসপ্যাচে মনিকা দেব কইয়া তাইনে চাকরি করে, তাইনে হাজবেন্ড মারা গেছে, তাইনে এক বড় ছেলে আছে। তো তাইনে এখানে আগন্তুক ভাবে এখানে বাড়া থাকে অনেক বছর পুরানো দিন দুইয়া। তো তাইনে এখানে মহিলা থাকে, আমার হাজবেন্ডটা হইতেছে, মহিলা ওটা গেছে, আমার হাজবেন্ড এখানে আছে। আমি তো এদিক দিয়ে শান্তি পেতেছি না, আমার আমি থাকতেই পারতেছি না ঘরের মধ্যে। এই অবস্থা, আমি তো কোনো দিক দিয়ে শান্তি পেতেছি না। আজকে আমি আইসি সন্ধ্যার সময়, তারা আমি ধরছি ঘরের মধ্যে পাইছি, মহিলা আমার মারলো, হাজবেন্ড তো আমার উপরে মারলো। তো এরপরে আমি ক্লাবের লোকটারে আমি ডাকাইলাম, এরপর দিয়ে আর কি আমি তার থাকতে পারতেছি না। আমি তারপরে ডাকাইছি, এরপর তো পুলিশ আইলো। আপনি আজকে কিভাবে জানলেন যে আপনার স্বামী এখানে আছে? আমি তো অনেকদিন ধরে আমি তদন্ত করতেছি। আপনি কি বিষয়টা জানতেন যে আপনার স্বামীর সঙ্গে ওনার সম্পর্ক? আমার স্বামীর সঙ্গে একটু একটু ভাব, মানে আমি বুঝতেছি যে এরকম কিছু একটা, আমার তো আমি তো ঘরের মধ্যে শান্তি পাইতেছি না, কোনো একটা কিছু আছে। তো তার আসতে থেকে প্রায় 6-7 বছর একটা তার মধ্যেই হয়েছিল। তো কখন আমি এটা বাদ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা যে বাদ দিয়েছেন আমি তারা এটা জানি না। আমার মুখের মধ্যে তারা এই সম্পর্কটা তৈরি করতেছে করতেছে। তখন তো আমি আর একলা একলা ঘরের মধ্যে থাকতে পারি না স্যার, আমার তো আমি তো শান্তি পাইতেছি না, আমার তো কিভাবে পরিচয় হয়েছে তাদের মধ্যে? তো তাদের মধ্যে কই ভাই ভাই কইয়া, তো ভাই ভাই কই আমার কিন্তু আনে না, আমার আনে না। আমার মেয়ের লইয়া খুব যে এখানে আইতেছে, আমি কি তারি এখানে কি তারা লোকরা কি তারা, তো আমি না করলে তো তারা কিছু করতে পারতেছে না। না মেইন তো হইছে, আমি তো হের স্ত্রী স্ত্রী হয়ে তো আমার তো একটা শক্তি আছে না। আমি তো এটা কিন্তু আমি ঘোরাঘুরি করতেছি, কিভাবে এটা তদন্ত করতে পারি, কিভাবে আমার তো অনেকদিন ধরে জানা আছে পুরান বাসিন্দা যারা তার কাছেই আমি আই, তারা স্যার আমার কেউ রক্ষা করতে পারত না। আজকে যে বাড়িতে ওই মহিলার সঙ্গে আপনি দেখতে পাইছেন আপনার স্বামীর, ওই মহিলার বাড়িতে কে কে আছে? ওই মহিলার বাড়িতে লোকজন আছে, বাড়িতে আছে। ওনার কি স্বামী আছে? মহিলার স্বামী না। আচ্ছা, মহিলা কি করে? মহিলা পিএসকিউ রিসিস ডিসপ্যাচে চাকরি করে, মনিকা দেবকুয়া। পুলিশ ডিপার্টমেন্টে আছে, পুলিশ হেডকোয়ার্টারে। আচ্ছা, নামটা কি ওনার? মনিকা দেব। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম দিলীপ সরকার। আপনার? হ্যাঁ, আমার স্বামীর নাম দিলীপ সরকার। কি করে উনি? উনি পুলিশের চাকরি করে, সিভিল ক্রাইম ব্রাঞ্চে আছে। আপনার স্বামীও পুলিশের চাকরি করে? এতে কি মনে হয় মানে সহকর্মী হিসেবে তাদের মধ্যে পরিচিত এবং সম্পর্ক তৈরি হয়েছে? আমার লোকাল লেভেল করছে স্যার, আমার কিল লেগে আমার হাজবেন্ড লোকাল লেভেল করছে, আমি
এর সংসারের লাগে অনেক করছি অনেক করছি। হ্যাঁ তারা সংসার মানে 10-12 জন ফ্যামিলি আসতো, আমি সান্দেশ থাকতে আসছি, তখন যদি আমি কইতাম যে তোমার সংসার আমি দেখতাম, আমি তোমার সাথে আমি যাবো গিয়ে ওইখানে, তখন কি এইটা ওই তো হ্যাঁ সংসারটা আমি যাওই হোক, আমি কইছি যে ঠিক আছে আমরা তখন বয়স হয়েছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, তখন আমরা জীবন আমরা শেষ করে নিছি, তখন আমার মেয়ের ভবিষ্যৎ দেখুন যে এটা হয়েছে ঠিক আছে, হ্যাঁ আমার মেয়ের ভবিষ্যৎ মেয়েটার কথা আমার চিন্তা করছে। বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে ক্লাস টেনে পড়ে। টেনে পড়ে কি করবেন একজন পুলিশ কর্মীর এই ধরনের একটা ঘটনা? এটা আমার তো আমি চাই আমার পাশের সাথে সবাই থাকে, আমার শক্তি এটাও পাশে আমার কেউ নাই, তারা থাকলেই আমার সব পাড়ার লোকজন যা যদ্দু সারে আমার যাতে সাহায্য করে তারই আমার শক্তি। আজকে এলাকাবাসী থেকে সহযোগিতা পাইছেন নি আপনি? এখন কি চান? এখন চাই তারা একটা তারা যেইটাই চায় পুলিশ ইনস্টেন্ট তারা যেইভাবে চায় এভাবেই করুক, আমার যাতে শক্তি দেয় আমি যাতে থাকা খাওয়ার দিক দিয়ে আমি সব দিক যাতে থাকতে পারি। যে মহিলা আমার হাজব্যান্ড আমার উপরে কোনো অ্যাটাক না করতে পারে আমি শুধু থাকতে পারি বর্তমান মধ্যে গিয়ে শান্তিতে। এই মহিলার সঙ্গে সম্পর্ক হওয়ার পর আপনারা কি কোনো ধরনের মানসিক নির্যাতন করতে? এইটুই তো ঘরের মধ্যে রাখা, এই তো হ্যার সাথে কোনোভাবেই কথা কইতে পারছি না, সবসময় করা মেজাজ কথা কইতে কোনো এইসব দিক থেকে অনেক দিন কাটতে কাটতে আমার সাংঘাতিক অসুবিধা হয়ে গেছি স্যার, আমি তখন আমি আমার বাবা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। মনিকা যে বললেন যে মহিলা, ওনার বর্তমানে স্বামী আছে কি? না, স্বামী হলে কি অনেক আগে মারা গেছে। ছেলে মেয়ে আছে কি? ছেলে গিয়ে বাড়িতে থাকে মহিলার সঙ্গে থাকে? বাড়িটা কি ওনার নিজের? না ভাড়া থাকে। আপনার নামটা? মল্লিকা বিশ্বাস সরকার। আপনার বাড়িটা কোনখানে? আমার বাড়িটা রামনগর বড়ালবাড়ি রোড নাম্বার 4। আসলে পুলিশ হেডকোয়ার্টার এখন প্রেমের স্বর্গরাজ্য। যেমন এক এসপি সাহেবের সাথে রহুল আলমের প্রেম জানে না এমন কেউ নেই, অবশ্য তারা খুব চালাক, এখনো ধরা পড়েননি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।